Hello friends, welcome to my channel Study with Cdas. Today's topic খুব সহজেই FB অথবা Google এ সেভ করা ইউজার আইডি ও পাসওয়ার্ড কি করে পাবেন সে নিয়ে আজকের ভিডিও। অর্থাৎ আপনি হয়তো FB পাসওয়ার্ড কি আছে ভুলে গেছেন, কিংবা গভর্নমেন্ট নন গভর্নমেন্ট বিভিন্ন তোমার যে ফর্ম ফিল আপগুলো করেন তো সেখানে ইউজার আইডি ও পাসওয়ার্ড দেন এবং সেগুলো তৈরি করার সময় গুগলে সেভ করার একটা অপশান দেয়। তো যারা গুগলে সেভ করেছেন তারা হয়তো পরবর্তীকালে ভুলে গেছেন সে ইউজার আইডি বা পাসওয়ার্ড কী ছিল, সেগুলো জানতে খুব সহজে কী করে জানা যায় আজকে সেটা দেখাবো আপনাদের। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, চলুন শুরু করা যাক। তার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন পুরনো নতুন ভিডিও নোটিফিকেশন পেতে, এবং ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেল স্টাডি উইথ সিদাস এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। সর্বপ্রথম মোবাইল ওপেন করবেন এবং ওপেন করে জিমেল ওপেন করবেন। জিমেলে যাবেন, এই দেখেন জিমেলে ওপেন করবেন। জিমেল ওপেন করার পর এরকম একটা নতুন পেজ খুলে যাবে, ইন্টারফেস খুলে যাবে। সবচেয়ে উপরে রাইট মানে কর্নারে একটা প্রোফাইল পিক দেওয়া আছে, এরকম একটা আপনাদের প্রোফাইল পিক চলে আসবে। ওখানে এই যে দেখেন এখানে ক্লিক করতে হবে। ওখানে ক্লিক করলে নতুন একটা পেজ খুলে যাবে, এরকম নতুন একটা ইন্টারফেস খুলে যাবে। এবং এখানে যে অপশানে যাবেন সেটা হচ্ছে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট। ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্টে যাবেন, ওখানে ক্লিক করবেন। ওখানে ক্লিক করলে নতুন একটা পেজ খুলে যাবে এইভাবে। এবং এখানে দেখেন পার্সোনাল ইনফো, ডাটা অ্যান্ড প্রাইভেসি, সিকিউরিটি, এই সিকিউরিটি অপশানে এই দেখেন এই সিকিউরিটি অপশানে যাবেন। সিকিউরিটি অপশানে ক্লিক করলে ক্লিক করার পর নতুন একটা পেজ খুলে যাবে, নতুন একটা ইন্টারফেস খুলে যাবে এইভাবে। এবং সিকিউরিটি ক্লিক করার পর মাঝামাঝির দিকে একটা অপশান থাকবে, এই যে দেখেন পাসওয়ার্ড ম্যানেজার। এই পাসওয়ার্ড ম্যানেজার অপশানটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর নতুন একটা পেজ অপশান খুলে যাবে, ইন্টারফেস খুলে যাবে, এই যে দেখতে পাচ্ছেন এখানে খুলে যাবে। তো এখানে দেখেন নিচের দিকে দেওয়া আছে মেসেঞ্জার, এসএসসি ডট এনআইসি ডট ইন, ইসিআই, জিওভি ডট ইন, এগুলো মানে কী, অর্থাৎ এগুলো আগে যে বললাম আমি কি গভর্নমেন্ট নন গভর্নমেন্ট যে বিভিন্ন ধরনের চাকরির ক্ষেত্রে আপনারা যে অ্যাপ্লাই করেন তখন ইউজার আইডি আর পাসওয়ার্ড যখন তৈরি করেন সেই তৈরি করার সময় যদি সেভ করে থাকেন গুগলে তাহলে এখানে এসে আপনি চেক করতে পারবেন, পাবেন, এখানে পেয়ে যাবেন তার পাসওয়ার্ড আর আইডিটা কী। ধরে নেন আপনি এফবি খুলেছেন, এফবি খোলা আছে আপনার কিন্তু এফবি পাসওয়ার্ডটা ভুলে গেছেন, তো এফবিটাও এখানে শো করবে। এই যে মেসেঞ্জার শো করছে এরকম এফবিটাও শো করবে, যেমন ধরে নেন মেসেঞ্জার শো করছে এই যে, এবং এফবিও শো করবে এখানে। এবং এখানে গিয়ে আপনি পাসওয়ার্ড পেয়ে যাবেন, বা নিচে দেওয়া আছে মেসেঞ্জারের নিচে দেওয়া আছে দেখেন এসএসসি ডট এনআইসি নিক ডট ইন। তো এটা হচ্ছে একটা কেন্দ্র সরকারের ওয়েবসাইট, স্টাফ সিলেকশন কমিশনের ওয়েবসাইট। তো আমি হয়তো এখানে সেভ করে রেখেছিলাম তাই জন্য অপশনটা দেখাচ্ছে। তো যেগুলো সেভ করে রাখবেন সেখানে যদি পরবর্তীকালে ভুলেও যান আপনি ইউজার আইডি ও পাসওয়ার্ড তো এখান থেকে পেয়ে যাবেন খুব সহজে। তো এই অপশানে আসার পর ধরে নেন মেসেঞ্জারে যাবো, মেসেঞ্জারে গেলাম, ক্লিক করলে নতুন একটা পেজ খুলে যাবে, এরকম একটা নতুন পেজ খুলে যাবে। এই দেখেন আমি রিজার্ভ করে দিয়েছি, ওখানেও আপনার প্রোফাইল পিক থাকবে, তারপর এখানে আপনার আইডি থাকবে, এবং নিচে দেখেন যে এখানে এখানে পাসওয়ার্ড দেওয়া থাকবে, এবং তার পাশে দেখেন চোখের মতো একটা অংশ দেওয়া আছে, সেখানে ক্লিক করলে আপনি সেটাকে শো করতে পারবেন, আপনার যেটা পাসওয়ার্ড আছে সেটা শো করতে পারবেন। এবং চোখের পাশে দেখেন পাতার মতো পেজের মতো একটা ছবি দেওয়া আছে, সেখানে গিয়ে আপনি ক্লিক করলে আপনার যেটা পাসওয়ার্ড থাকবে সেটা কপি হয়ে যাবে, এবং সেখান থেকে আপনি দেখে নিতে পারেন বা কপি করে নিতে পারেন অতি সহজে। তারপরে ধরে নেন একটা দেখেন এই যে এখানে যেটা বলছিলাম কেন্দ্র সরকারের যে লিঙ্কটা আছে এসএসসি স্টাফ সিলেকশন কমিশনের এসএসসি ডট এনআইসি ডট ইন, ধরে নেন এটা আপনি কোথাও সেভ করে রেখেছেন বা এর পাসওয়ার্ড ভুলে গেছেন অ্যাপ্লিকেশন করে, তারপরে কোথায় কীভাবে পাবেন, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা পেজ আসবে, এই যে এরকম একটা পেজ খুলে যাবে, এবং এখানে আপনি প্রথমে দেখেন এই যে এখানে দেওয়া থাকবে আপনার ইউজার আইডিটা দেওয়া থাকবে, আর তার নিচে থাকবে
পাসওয়ার্ড দেওয়া থাকবে। সেম একই প্রসেসে আপনি পাশে দেওয়া ওই আইকনটি দেওয়া আছে, চোখের মতো আইকনটি দেওয়া আছে, সেখানে ক্লিক করলেই, টাচ করলেই আপনার পাসওয়ার্ডটি শো হবে। আপনি সহজেই লিখে নিতে পারেন, বা পাশে যে পেজের মতো একটা দেওয়া আছে ওটাতে ক্লিক করলেই আপনি কপি করতে পারবেন। তারপরে নিচে দেখেন, এখানে এডিট আর ডিলিট অপশান আছে। আপনি এখান থেকে এডিট করতে পারবেন, পাসওয়ার্ড চেঞ্জও করতে পারবেন, আবার ডিলিটও করতে পারবেন। এই পেজটাকে আপনি ডিলিট করে দিতে পারবেন যেন কেউ আপনার পাসওয়ার্ড ইউজার আইডি না দেখতে পায়, তাই জন্য আপনি এখান থেকে অতি সহজে ডিলিট করতে পারবেন। তো ফ্রেন্ডস, এইভাবেই আমরা অতি সহজেই আমরা যে কোনো ভুলে যাওয়া পাসওয়ার্ড এখান থেকে পেয়ে যাবো, এফবি হোক, মেসেঞ্জার হোক, যে কোনো হোক, এবং যে কোনো গভর্নমেন্ট নন গভর্নমেন্ট প্রপার যেগুলো ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে যখন আমরা রেজিস্ট্রেশন করি তার আগে কী করতে হয়, তার আগে একটা ইউজার আইডি পাসওয়ার্ড দরকার হয়। আমরা রেজিস্ট্রেশন করি, রেজিস্ট্রেশন করার সময় একটা সেভ অপশন দেখায়, সেভ করলে গুগলে সেভ করতে এই কারণেই হয় কি আপনি পরবর্তীকালে যদি ভুলেও যান তাহলে এখানে এসে সেভ হয়ে থাকবে, ঠিক আছে? তো এই যে আপনি পেয়ে যাবেন, এখান থেকে কী করে দেখালাম, এই প্রসেসেই আপনি যে কোনো ইউজার আইডি ও পাসওয়ার্ড খুব সহজেই পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিও। ধন্যবাদ।